অনলাইন মুদ্রা ব্যবসার নামে প্রতারণা করে প্রায় 300 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নূরনবী পলাশ ও মিনারুল হক মিঠু নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাজশাহী নগরীর তেরোখাদিয়া ও নিউ মার্কেট এলাকা থেকে বোয়ালিয়া থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। পুলিশ জানান, বোয়ালিয়া ও রাজপাড়া থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে পলাশকে গ্রেপ্তার করে তেরোখাদিয়া গ্রিন টাওয়ার থেকে। তার দেওয়া তথ্যে নিউ মার্কেটের এশিয়ান স্কাই থেকে মিঠুকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে প্রতারণা, ভয়ভীতি ও চাঁদাবাজির অভিযোগে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে অন্তত 10টি মামলা চলমান রয়েছে। অনলাইন মুদ্রা বা বিট কয়েনের ব্যবসার নামে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বেশ কিছু লোকের নিকট থেকে নূরনবী পলাশ ও তার সহযোগীরা প্রায় 300 কোটি টাকা হাতিয়ে নিয়ে গেছে। গ্রেপ্তার পলাশের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার কদমতলী গ্রামে। তিনি মৃত জুল মোহাম্মদ সর্দারের ছেলে। পলাশ বর্তমানে নগরীর তেরোখাদিয়া স্টেডিয়ামের পশ্চিমে গ্রিন টাওয়ারে বসবাস করেন। তার সহযোগী মিঠুর বাড়ি নাটোর জেলায় বড়াইগ্রাম উপজেলার খদ্দ কাছটিয়া গ্রামে। তিনি আলিমুদ্দিনের ছেলে। তাদের আরেক সহযোগী নগরীর লক্ষ্মীপুর এলাকার আব্দুল হান্নানের ছেলে আনারুল ইসলাম জয় পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আব্দুল বাতেন, পদ্মা টাইমস, রাজশাহী।